বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীর 70 ভাগ হচ্ছে পানি আর 30 ভাগ হচ্ছে স্থল মাটি পৃথিবীতে 228টি দেশ আছে একটা দেশ কত বিশাল এই বিশাল দেশগুলোর সমন্বয় পৃথিবী এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে একত্রিত করলে একটা সূর্যের সমান হবে আমরা যে প্রতিদিন পূর্ব দিগন্তে একটা সূর্য উঠতে দেখি তার আলো কিরণ সে বিচ্ছুরণ ঘটায় মানুষের সেবায় সে নিয়োজিত আছে ওই সূর্যটা দেখা যাচ্ছে একটা ফুটবলের মতো কিন্তু বিজ্ঞান আমাদের কাছে তথ্য দিচ্ছে না এত ছোট নয় বরঞ্চ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য আল্লাহু আকবার কিন্তু আমরা ছোট দেখতেছি আমরা দেখতেছি একটা ফুটবলে যতটুকু জায়গা দখল করে আকাশের মধ্যে ততটুকু জায়গা দখল করে আছে সূর্য ঠিক না এটা বুঝার জন্য একটা উদাহরণ শুনুন ধরুন আপনি একটা দুইতলা বিশিষ্ট একটা বাড়িতে আপনি উঠলেন ওইখানে যে ছাদটা ওই ছাদটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলাই 3000 ফুট কয় ফুট 3000 ফুট আপনি ওই দুইতলা বিশিষ্ট ছাদের উপর উঠে যখন আপনি চারিদিকে তাকাবেন আপনি একটা মেজারমেন্ট করতে পারবেন একটা আপনার ধারণা করতে পারবেন এখানে 3000 ফুট হবে এই দৈর্ঘ্য এবং প্রস্থ আপনি 3000 ফুট আপনার মেজারমেন্ট আপনি নিতে পারবেন আপনি যদি এই ছাদটা দুইতলা উপরে না উঠায় আপনি যদি 50 তলা বিল্ডিং থেকে তাকান এটা কি 3000 ফুট দেখা যাবে না একটু ছোট দেখা যাবে 50 তলা বিল্ডিং থেকে এটা ছোট দেখা যাবে না দুই তলা বিশিষ্ট ছাদ থেকে 3000 ফিট দৈর্ঘ্য প্রস্থ মিলানো সহজ আপনি যদি 50 তলা বিল্ডিং থেকে তাকান তখন আর মেজারমেন্ট এটা মিলবে না এটা ছোটই আসবে আপনি আরো উঠেন দেখবেন আরেকটু যত উঠতেছেন তত বেশি এই 3000 ফুট আর তত বেশি ছোট হচ্ছে আপনি আরো উঠেন উঠতে উঠতে দেখবেন এটা একটা ফুটবলের মতো দেখা যায় আবার আরো উঠেন আরো উঠতে 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 দেখবেন যে এটা একটা মার্বেলের মতো দেখা যায় এরপর আরো উঠেন এরপর দেখবেন এই 3000 ফিটের বাড়িটা ফুরেটেই আপনার চোখ থেকে হারিয়ে যাবে কি যাবে না পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হচ্ছে সূর্য এই দূরত্বের কারণে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হওয়ার পরেও এই সূর্যটা আমরা আমাদের চোখে দেখি একটা ফুটবল যতটুকু এই সূর্যটাকে আমরা দেখি অতটুকু কথা কি বুঝতে পারছি এরপর আপনি আরো দূরে দেখতেছেন কিছু তারা এটা মার্বেলের মতো বা এর চাইতে বড় ছোট এটা আরো দূরে বিদায় এটা সূর্যের চাইতে আরো বড় কিন্তু আপনি আমি এটা দূরত্বের কারণে আমাদের দৃষ্টিতে আমাদের চোখের পর্দায় এটার একটা সংকীর্ণতা সৃষ্টি হয়েছে এটা দেখতে আমরা এভাবে ছোট আকারে দেখি বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য থেকে আরো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আরো বড় আছে তারা বিজ্ঞান কিছুদিন আগে একটা তারকা একটা নক্ষত্র আবিষ্কার করেছে তার নাম দিয়েছে বেটেলজিউস এই বেটেলজিউস তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় আল্লাহু আকবার অর্থাৎ যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে এই সূর্যটার মতো 33 কোটি সূর্যকে একত্রিত করলে ওই বেটেলজিউস প্যাটের মধ্যে ধরবে শুধু তাই নয় আল্লাহর সৃষ্টি কি আশ্চর্য আল্লাহ তাআলার অলৌকিক সৃষ্টিগুলো আমরা জানলে আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা ঝুঁকে পড়বে না ঠিক কিনা বলেন বিজ্ঞান আরো বলছে এই মহাশূন্যে রয়েছে ছায়াপথ নীহারিকাপুঞ্জ বেটেলজিউস এরপরে রয়েছে আলফা সেন্ট্রাই এরপরে রয়েছে প্রক্সিমা সেন্ট্রাই এরপরে রয়েছে গ্যালাক্সি গ্যালাক্সি কাকে বলে গ্যালাক্সি বলা হয় তারকাপুঞ্জের মৌচাককে মৌচাকের মধ্যে মৌমাছি যেমন ঝাঁকে ঝাঁকে থাকে
একটা গ্যালাক্সির ভিতরে এইভাবে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি তারকারাজি এখানে বাস করে একটা তারা শুধু পৃথিবী থেকে নয় সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এই পৃথিবীটা যে গ্যালাক্সির ভিতরে রয়েছে এই গ্যালাক্সির নাম দিয়েছে মিল্কি ওয়ে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে তারকা আছে 10,000 কোটি তারকা আল্লাহু আকবার এই মিল্কি ওয়ের একটা প্রতিবেশী আরেকটা গ্যালাক্সি তারা আবিষ্কার করেছে বিশেষ করে আমেরিকার মহাকাশ গবেষণাগার যেটাকে বলা হয় নাসা ওই নাসার বিজ্ঞানীগণ তারা বলছে তারা এই মিল্কি ওয়ে থেকে আরেকটা প্রতিবেশী গ্যালাক্সি তারা কিছুদিন আগে আবিষ্কার করেছে তার নাম দিয়েছে তারা অ্যান্ড্রোমিডা এই অ্যান্ড্রোমিডা যে গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সির ভিতরে তারকা আছে 30,000 কোটি তারকা আল্লাহু আকবার এরকম গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি তাহলে এই মহাকাশ আল্লাহর সৃষ্টি কত বিশাল বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই দিনে এসেও বিজ্ঞান বলছে আকাশ নামে কিছু নাই তারা আকাশ খুঁজে পাচ্ছে না কারণ মহাকাশ এত বিশাল তারা মহাকাশ আবিষ্কার করে শেষ করতে পাচ্ছে না এটার কোনো অন্ত প্রান্ত পাচ্ছে না এটার কোনো দিক প্রান্ত পাচ্ছে না এইজন্য তারা বলছে এটা মহাশূন্য এটাকে আসমান বলে না আকাশ বলে না এরা বলে মহাশূন্য এই যে মহাশূন্যের ভিতরে কোটি কোটি তারকা আছে এই সবগুলো তারকা কি একটার সাথে একটা কি লেগে আছে না ওই যে আমি মৌচাকের সাথে তুলনা করলাম মৌচাকের ভিতরে যেমন মৌমাছি একটার উপর একটা বসে একটার ভিতরে একটা লেগে থাকে এরকম নয় এক একটা তারকাপুঞ্জ থেকে আরেকটা তারকাপুঞ্জ কোটি কোটি আলোকবর্ষ দূরে সুবহানাল্লাহ বলেন আসুন আল্লাহর কোরআন থেকে শুনি কোরআন মাজিদের 37 নম্বর সূরা সূরা ইয়াসিনের 39 এবং 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسمعون قلنا الله أكبر الله تعالى بلشن والقمر قدرناه منازل আমি চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি এই মঞ্জিলের মধ্যে শুধু চন্দ্রই থাকবে আর অন্য কোন নক্ষত্র রাজি এই মঞ্জিলের মধ্যে প্রবেশ করতে পারবে না তাফসীরে জালালাইন প্রণেতা তিনি বলছেন শুধু চন্দ্রের জন্য আল্লাহ তাআলা 28টি মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই মঞ্জিলের ভিতরে শুধু বসবাস করবে চন্দ্র এরপর আল্লাহ তাআলা বলছেন لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار সূর্য পারবে না চন্দ্রকে অতিক্রম করতে চন্দ্র পারবে না সূর্যকে অতিক্রম করতে এক একজন আরেকজনের গতিপথ রুদ্ধ করবে অথবা একজনের চলার পথের মধ্যে আরেকজন ঢুকে যাবে রাত পারবে না দিনের ভিতরে প্রবেশ করতে আবার দিন পারবে না রাতের মধ্যে প্রবেশ করতে এরকম একটা সুন্দর শৃঙ্খলা কে সৃষ্টি করে দিলেন আল্লাহর শৃঙ্খলাকে ভেঙে নতুন কোন সৃষ্টি আবার পৃথিবীর কোন মানব দানবের পক্ষে সম্ভব আল্লাহ তাআলা বলছেন এক একটা তারকার সাথে লেগে আছে এমন নয় এক একটা তারকা থেকে আরেকটা তারকা অনেক দূর অবস্থান করছে অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেকে আপন গতিতে আপন কক্ষপথে তারা ছুটে বেড়াচ্ছে এক একজন এক একজনের সাথে কখনো সংঘর্ষ লাগে না সুবহানাল্লাহ শুধু তাই নয় এই যে মহাশূন্যের মধ্যে বিশাল বিশাল তারকাপুঞ্জ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি ওয়ে এবং নীহারিকাপুঞ্জ ধূমকেতু ব্ল্যাক হোল এত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন
এই বিশাল বিস্তীর্ণ মহাশূন্যের মধ্যে তারা বাসমান অবস্থায় আছে, তারা ছিটকে পড়ে না, তারা নিচের দিকে ঝুলে যায় না, নিচের দিকে পড়ে যায় না, তারা হারিয়ে যায় না, তারা তাদের আপন গতিতে আপন কক্ষপথে চলে। এরা পড়ে না কেন? কারণ এমন একটা শক্তি আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দিলেন, এই শক্তিগুলো তাদেরকে ধরে রেখেছেন, আটকে রেখেছেন। এবার একটা ঘটনা শুনুন, 1665 খ্রিস্টাব্দে অথবা 1666 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন একটা আপেল গাছের নিচে বসে আছে, দেখলো আপেলটা তার সামনে পড়ে গেল। তিনি চিন্তা করলো আপেলটা নিচে কেন পড়লো, নিচে আছে মাত্র 10-20 হাত জায়গা, কিন্তু উপরে আসে এর চাইতে হাজার হাজার হাত জায়গা, কিন্তু উপরের দিকে গেল না, আপেলটা নিচের দিকে কেন পড়লো? তিনি গবেষণা শুরু করলো। এই 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন সে আবিষ্কার করে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তিটাই উপরে কোনো কিছু উঠতে দেয় না, এটা নিচের দিকে টেনে ধরে রাখে। এই যে আমরা জমিনের মধ্যে বিচরণ করতেছি, আমরা কেউ উপর দিকে উঠে যাই না, কারণ কি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা এই মাধ্যাকর্ষণ শক্তি দিল। এই শক্তির পাওয়ারে, এই গ্র্যাভিটেশন পাওয়ারে এই মানুষদেরকে এইভাবে টেনে ধরে রাখে, প্রত্যেকটা বস্তু এইভাবে মাধ্যাকর্ষণ শক্তির কারণে ধরে রাখে। এই যে স্যার আইজ্যাক নিউটন সে 1665 অথবা 66 খ্রিস্টাব্দে এ মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করেছেন, কিন্তু 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই মাধ্যাকর্ষণ শক্তির কথা আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিন, গ্রহ নক্ষত্র, মহাশূন্যের মধ্যে যত নক্ষত্র রাজি আছে এই সবগুলো আমি একটা গোপন শক্তি দিয়ে আমি ধরে রেখেছি, এটাকে আটকায় রেখেছি, এটা ছিটকে পড়ে না, এটা একজনের সাথে একজনের সংঘর্ষ বেঁধে যায় না। 1450 বছর আগে এটা জানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর বিজ্ঞান আরো আবিষ্কার করেছে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর, মহাশূন্যের মধ্যে এমন কিছু নক্ষত্র রাজি আছে যে তারকাগুলো সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়, এই তারকাগুলো তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে ঘুরছে, কিন্তু এভাবে ঘুরতে ঘুরতে যদি কোনো কারণে ব্ল্যাক হোল নামক ওই অন্ধকার গহ্বরের ভিতরে তারা চলে যায়, মুহূর্তের মধ্যে ওই তারকার ঘনত্ব সৃষ্টি হয়ে যায়, ওই ঘনত্ব সৃষ্টি হয়ে যাওয়ার পর মুহূর্তের ভিতরে ওই তারকাপুঞ্জ হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওই ব্ল্যাক হোল ওই গোটা তারকাকে ওই গ্যালাক্সি সহ সবগুলো সে একসাথে গিলে খেয়ে ফেলে। বিজ্ঞান কিছুদিন আগে এই ব্ল্যাক হোল আবিষ্কার করেছে, কিন্তু এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 56 নম্বর সূরা সূরা আল ওয়াকিআর 75 এবং 76 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তাআলামুনা আযীম। আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আমি শপথ করছি সেই পতিত স্থানের যে স্থানের মধ্যে গ্রহণপুঞ্জগুলো তারকাপুঞ্জগুলো হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, গলৎকরণ হয়ে যায়, এটাকে বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করেছে, তার নাম দিয়েছে ব্ল্যাক হোল। অথচ আল্লাহ তাআলা 1450 বছর আগে ওই ব্ল্যাক হোল নাম ধরে আল্লাহ তাআলা কসম করেছে। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান বলছে আমরা আকাশ আজকে খুঁজে পাই নাই, তারা বলে এটা মহাশূন্য। কারণ কি? কারণ হচ্ছে তারা আবিষ্কার করেছে, তারা গবেষণা করে দেখেছে এই পৃথিবীর বয়স হচ্ছে 1500 কোটি বছর,
এই 1500 কোটি বছর আগে আল্লাহ তাআলা মহাশূন্যের মধ্যে এমন কিছু তারকা রেখেছে যে তারকা সৃষ্টির পর থেকে প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে পৃথিবীর দিকে আসছে এই বিষয়টা বোঝার জন্য আরেকটা বিষয় বুঝুন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্য যখন উদয় হয় ওই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে এই আলো আসে কি প্রাইভেট কারের গতিতে না হেলিকপ্টারের গতিতে আলোর গতি কত প্রতি সেকেন্ডে 186,000 মাইল এক সেকেন্ডের ভিতরে 186,000 মাইল অতিক্রম করে এইভাবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে এই সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড বিজ্ঞান বলছে 1500 কোটি বছর আগে আল্লাহ তাআলা মহা শূন্যের একেবারে উপরে এমন কিছু তারকারাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে পৃথিবীর দিকে তার আলো সেই নিক্ষেপ করেছে ওই নিক্ষেপকৃত আলো আসছে আসছে 1500 কোটি বছর পর্যন্ত আসছে আজ পর্যন্ত পৃথিবীতে তার আলো এসে পৌঁছায় নাই আল্লাহু আকবার এটা আসমানের নিচে আসমানের উপরে নয় আসুন আল্লাহর কোরআন থেকে শুনুন কোরআন কি বলছে কুরআন মাজিদের 37 নম্বর সূরা সূরা সফাতের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওকিব ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া আমি দুনিয়ার আকাশের নিচে তোমাদের চক্ষু শীতল করার জন্য মন মাতানো চোখ ধাঁধানো হৃদয় কেড়ে নেওয়া অপরূপ দৃশ্য দিয়ে আমার এই মহাশূন্যকে তোমাদের জন্য সাজিয়েছি যাতে তোমরা তোমাদের চক্ষু শীতল করতে পারো আর তোমরা আল্লাহর কুদরত দেখে আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে আল্লাহর দরবারে শুকর গুজার করতে পারো সুবহানাল্লাহ ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওকিব গ্রহণপুঞ্জ আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সবগুলো সাজিয়ে রেখেছেন তাহলে 1500 কোটি বছর আগ থেকে এক সেকেন্ডে 186,000 মাইল বেগে আসছে পৃথিবীর দিকে আলো আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এই আলো আসে পৌঁছে নাই কত বিশাল মহাশূন্য আল্লাহু আকবার